আমি উচ্চ আদালত আরো আরো আপিলে যেতে চাই, আর যেহেতু দেখছেন আমাদের আরো কিছু কাউন্সিলরদেরকে বাতিল হয়ে গেছিল, তাদের ঋণ খেলাপি হিসেবে তারা 27 তারিখে কিন্তু ঋণ পরিশোধ করে নেয়। অনেকে গ্যারান্টার আছে এবং অনেকে নিজেরা ঋণ নিয়েছে, তো সেইটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অনেকে। আমারটা এখানে হয়তো আমি পাই নাই, আমি চেষ্টা করছি উচ্চ আদালতে যাওয়ার। এখন উচ্চ আদালতেও যদি সর্বোচ্চ আদালতে যদি না হয় তাহলে আপনি মায়ের জন্যই লড়বেন? এখন তো দুইটা পথে এখানে আছে, যে আপনারা তো সব দেখতেছেন, হ্যাঁ সবাই সব দেখতেছেন, সেটা আপনাদের বিষয়। আপনি তো নিজে অ্যাডমিট করে নিয়েছেন যে আপনি ঋণ খেলাপি ছিলেন। খেলাপি না, আমি ঋণ নেই নাই। আমি জামিনদার হয়েছি, আমি আমার সম্পত্তি দিয়ে আমি জামিনদার হয়েছি গার্মেন্টস এবং ওয়ার্কার বাঁচানোর জন্য। আমি নিজে কোনো ঋণ নেই নাই, আমি কোনো ব্যাংকের থেকে নিজে কোনো ঋণ গ্রহণ করি নাই, এবং যেই কোম্পানি এই কোম্পানির আমি কোনো শেয়ার না। আমি নিঃস্বার্থভাবে আমার সম্পত্তি দিয়ে আমি গার্মেন্টস সেক্টরকে বাঁচাইছি, লক্ষ লক্ষ ওয়ার্কারকে সাপোর্ট দিয়েছি। তার মানে আপনি ন্যায় বিচার তো পেলেন না মনে হয়? আমি ন্যায় বিচার আশায় আছি, বাকিটা আল্লাহ জানে আর সর্বোচ্চ আদালত আছে, দেখি কতটুকু।